নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি রাস পূর্ণিমা কবে পড়েছে সাতই নভেম্বর না আটই নভেম্বর এবং রাস পূর্ণিমার শুভ মুহূর্ত কখন রয়েছে এছাড়াও এই ভিডিওতে থাকবে রাস কিছু টোটকা আপনি যদি এই টোটকা করতে পারেন তবে উপকার পাবেন তবে আসুন আর দেরি না করে রাস সমস্ত তথ্য জানিয়ে দিই এ বছর রাস পূর্ণিমা শুরু হচ্ছে সাতই নভেম্বর বিকেন্ড চারটা বেজে পনেরো মিনিটে এবং রাস পূর্ণিমা তিথি শেষ হবে আটই নভেম্বর উইকেন্ড চারটে বেজে একত্রিশ মিনিটে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দু দিন থাকছে রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার দিন আপনি অবশ্যই রাত বারোটার সময় শ্রীকৃষ্ণের পুজো করার চেষ্টা করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণের পুজো করুন শ্রীকৃষ্ণের সামনে একটি শুদ্ধ সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এবং তারপর ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার করে জপ করুন এবং আপনার মনের যা ইচ্ছা রয়েছে সেটি শ্রীকৃষ্ণকে জানান দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে অবশ্য এই প্রসঙ্গে একটি কথা মনে রাখবেন আপনি যে ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করছেন সেটি যেন না নিবে যায় চেষ্টা করুন সারা সেটি যেন জলে তার ব্যবস্থা করার ধন্যবাদ